আপনার এলাকার মধ্যে 14 নম্বর ওয়ার্ডে আপনারা মানে কি পরিস্থিতি এবং কি কি ব্যবস্থা নিয়েছেন? না, 14 নম্বর ওয়ার্ডে গত 3 দিন আগে ওখানে একজন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন স্টাফ নার্স, তিনি মেটিয়া বুরুজ হসপিটালে ডিউটি করতেন, সেখানে একটা পেশেন্টের থেকে ওখানে ডিউটি করেছিল, তার পজিটিভ হয়েছিল। তা ওখানে তাকে যখন প্রথমবার পরীক্ষা করে তখন তাদের নেগেটিভ হয়, সেই রিপোর্টটা হচ্ছে 9 তারিখে। তারপরে গত 18 তারিখে যে টেস্টটা হয় সেটাতে পজিটিভ ধরা পড়ে। ধরা পড়ার পর তাকে সঙ্গে সঙ্গে আমরা মানে ভর্তি করা হয়, বাঙ্গুর হসপিটালে আছেন, এবং ওনার বাড়ির যারা লোক তাদেরকে হোম কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যারা ওদের সঙ্গে মোটামুটি ফার্স্ট কন্ট্যাক্টে যারা যারা ছিলেন তাদেরকে। এলাকা স্যানিটাইজ করা হয়েছে পুরো, আমরা হাইপোক্লোরাইড সলিউশন উইথ দ্য হেল্প অফ ফায়ার ব্রিগেড সেটা আমরা করেছি, এবং করে তারপরে বিভিন্ন জায়গা 4টে পয়েন্ট যেভাবে আমাদের ডিরেকশন ছিল সেই জায়গাগুলো, কোনো জায়গায় কমপ্লিট সিল, কোনো জায়গায় ব্লক গেট দিয়ে রাখা হয়েছে, এবং প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করেছি যে আপনারা এখন কেউ এই এলাকা থেকে বাইরে বেরোবেন না বাড়ি থেকে, এবং দুটো নাম্বারও আমাদের হেল্পলাইন নাম্বারও দিয়েছে প্রত্যেকের বাড়িতে, আমাদের হোম ডেলিভারি সিস্টেমে জিনিসপত্র প্রয়োজনীয় যেটা লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস বা মেডিসিন সেগুলো বলা হয়েছে, সেগুলো তারা দিয়ে আসছে। আর আশার কথা বা আনন্দের কথা যেটা, যে যারা ভর্তি ছিলেন তারা প্রত্যেকেই ভালো আছেন। হ্যাঁ, কোয়ারেন্টাইন গতকালও আমার সঙ্গে ওভার টেলিফোন ওই সিস্টারের বাবা ফোন করেছিলেন, রবিশঙ্কর চক্রবর্তী, তিনি কোয়ারেন্টাইন সেন্টার থেকেই জানিয়েছিলেন যে তারা সুস্থ আছেন, ভালো আছেন, তার মেয়েও ভালো আছে, তাদের ট্রিটমেন্ট চলছে এবং অন্য কোনো অসুবিধা নেই। আর আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এবং সরকারি যে নির্দেশ সেটা যদি সবাই মানেন, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা অনেকটাই প্রতিহত করতে পারব। 100% না পারলেও 85 থেকে 90% আমরা পারবো, যদি যে নির্দেশগুলো সরকার থেকে দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা ঠিক ঠিক মানি। এবং তার জন্যই কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি, যে যে জায়গায় এরকম খবর পাচ্ছি যেটা আপনি বলছেন 14 নম্বর ওয়ার্ডে, সেখানে ইতিমধ্যেই আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি এবং মানুষকে বাড়ির মধ্যে থাকতে বলে প্রশাসনিকভাবে তাদের যা যা দরকার সেগুলো আমরা তাদের বাড়ির দরজায় পৌঁছে দিয়ে আসছি।